আসলে মিউজিক ভিডিও অনেকদিন পরে একটা মিউজিক ভিডিও শুট করলাম। তাছাড়া সাদি হচ্ছে আমার ফ্রেন্ড অ্যান্ড কোনাল আপু তো অবশ্যই আমাদের সবার খুব পছন্দের একজন সিঙ্গার। সো আমার গানটা যখন আমি ফার্স্টে শুনেছি আমার তখন মনে হচ্ছে যে না, এই গানটা আসলে আমি যেহেতু এতদিন মিউজিক ভিডিও করিনি, সো এই গানটা হচ্ছে যে অনেক সুন্দর একটা গান, আমার এই গান অ্যাটলিস্ট আমার মিউজিক ভিডিওর মডেল হওয়া উচিত। গানটা যখন রিলিজ হলো আপনি ফিডব্যাক কেমন পেয়েছেন? রিলিজ হয়েছে 3 দিন হয়েছে এখন পর্যন্ত, আমি খুব ভালো সাড়া পাচ্ছি, আমার অডিয়েন্সের কাছে সবাই পছন্দ করছে। সো আশা করি মাত্র 3 দিন হয়েছে আরো ভিউজ ভালো হবে এই গানের, বিকজ গানের সুর ভালো, গানটার এডিটিং খুব সুন্দর হয়েছে। সো এক্সপেকটেশন তো করাই যায়। আমার কাছে খুব ভালো লাগে নিশো ভাইকে, এবং নিশো ভাইয়ের সাথে আমি অলরেডি একটা কাজ করেছি লতা অডিও নামে, এটা হচ্ছে আমাদের কাজল আর লমি ভাইয়ের পরিচালনায়। তারপরে আসলে ওরকম কেউ এখন আপনার নায়ক হবে সে সে কেমন, যদি নাটক হোক গল্প সিনেমাও হতে পারে? আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে এখন সবাই ভালো করছে, আসলে এটা পুরোটাই গল্পের উপর ডিপেন্ড করে যে কো আর্টিস্ট কে হলে ভালো হয়। নিশো ভাই ইজ লাইক অ্যান অ্যাক্টিং টিচার। আসলে তখন যখন আমি প্রথম প্রথম কাজ করতাম আমি একদমই কিছুই পারতাম না, সো নিশো ভাই ওরকম আসলে সেটে একদম অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে আর কি আমাদেরকে খুব ভালো ডিরেকশন দিয়েছিল। একটা কাজের অভিজ্ঞতায় আমার ওনার সাথে খুবই ভালো, আমাকে অনেক কিছু বলেছেন অ্যাক্টিং এর ব্যাপারে। আসলে আমি এই জন্য কি বলছে তার একটা লাইন যেটা আপনাকে খুব মানে কাজ করতে গেলে সেই কথাটা খুব খাবায় যে কিন্তু তার কাছ থেকে একটা কথা শোনা তার আসলে অনেক কিছু, যেটা আপনিও নাটকের মানুষ কি বলেছে যেটা আপনার কাজ করতে গেলে মাথায় থাকে? আসলে আপু ওরকম মনে পড়তেছে না। অভিনেত্রীদের মধ্যে কার কাজ ভালো লাগে? অভিনেত্রীদের মধ্যে এখন তাসনিয়া ফারিনের কাজ খুব ভালো লাগে, তারপর মেহজাবে নাপুর কাজ ভালো লাগে। আপনি সিনেমা করলে কার সাথে করতে চান? আমি এটা গল্পের উপর ডিপেন্ড করে কো আর্টিস্ট কে হবে। সিনেমায় কার কাজ ভালো লাগে? সিনেমায় বিতা সিনহা মিমাপুর কাজ খুব ভালো লাগে, আর ইদানিং হচ্ছে আরিফিন শুভকে খুব ভালো লাগে। আসলে মিউজিক ভিডিও অনেকদিন পরে একটা মিউজিক ভিডিও শুট করলাম। তাছাড়া সাদি হচ্ছে আমার ফ্রেন্ড অ্যান্ড কোনাল আপু তো অবশ্যই আমাদের সবার খুব পছন্দের একজন সিঙ্গার। সো আমার গানটা যখন আমি ফার্স্টে শুনেছি আমার তখন মনে হচ্ছে যে না, এই গানটা আসলে আমি যেহেতু এতদিন মিউজিক ভিডিও করিনি, সো এই গানটা হচ্ছে যে অনেক সুন্দর একটা গান, আমার এই গান অ্যাটলিস্ট আমার মিউজিক ভিডিওর মডেল হওয়া উচিত। গানটা যখন রিলিজ হলো আপনি ফিডব্যাক কেমন পেয়েছেন? রিলিজ হয়েছে 3 দিন হয়েছে এখন পর্যন্ত, আমি খুব ভালো সাড়া পাচ্ছি, আমার অডিয়েন্সের কাছে সবাই পছন্দ করছে। সো আশা করি মাত্র 3 দিন হয়েছে আরো ভিউজ ভালো হবে এই গানের, বিকজ গানের সুর ভালো, গানটার এডিটিং খুব সুন্দর হয়েছে। সো এক্সপেকটেশন তো করাই যায়।